আমি খেতে খাওয়াতে দুইটাই পছন্দ করি হ্যাঁ সেটা আপনাকে দেখলে বোঝা যায় আপনি খেতে পছন্দ করেন যদি আপনি অত খান না আমি খাওয়াতেও পছন্দ করি খাওয়াতেও পছন্দ করেন লীলা পপের হাতে কি কি পড়াশোনা করছেন ছয় থেকে নয় আর সাত আট আপাতত জ্যামে কিছুক্ষণ পর জ্যামটা ছাড়ে আমরা দেখতে পাবো আচ্ছা যে সেটে এসেছি নাটকের নাম ছয় থেকে নয় থেকে নয় আর মূল ভাবনায় ওয়াজিবিন সাইফ গল্প শেহজাদ এবং ফকরুল আর চিত্রনাট্য রচনা হচ্ছে সরি পরিচালনা হচ্ছে আমাদের সাও এছাড়া আর কি কি কাজ করছেন এছাড়া বৌবিরত ধারাবাহিক তারপর একটা নাটক করছি ওটা হচ্ছে হুম্যান ক্যাবেডির খুব মজার একটা নাটকটা মানে নামটাও হচ্ছে আনকমন মানে আমরা যেরকম ঘর জামাই বলি এই নাটকটার নাম হচ্ছে ঘর শ্বশুর আচ্ছা এটা হচ্ছে যে যখন একটা মেয়ে শ্বশুরবাড়িতে যায়। তখন অনেকে আসছে না জামাই এসে শ্বশু থাকে তাহলে সে হলো ঘর জামাই আর এই নাটকের নিয়ম হচ্ছে মেয়ের সাথে তার বাবা যাবে যেহেতু বাবা থাকে না আমি হচ্ছি মা আমি যাই তার সঙ্গে আচ্ছা এটা সব মানে এই গ্রামের নিয়মই হচ্ছে মেয়ের বিয়ে হলে এভাবে চলে যাবে খুব মজার একটা নাটক আর আমি এখন যে সেটে আসছি নাটকটা খুব ভালো এটা হচ্ছে আমার বাড়িয়ালি। আমি একটু কৃপন এবং একটু মানে এই যে আমার যে ভাড়াটি আছে আমি ভাড়া তুলতে আসি আসার পর আমি ওদেরকে ইনভাইট করি বলি যে তোমরা এসে আমার বাসায় খেয়ে যেও কিন্তু ওরা যখন বলে যে ঠিক আছে আমি যাবো আপনার বাসায় খেতে তখন বলি না না ঠিক আছে তোমরা আবার কষ্ট করে যাবা কেন আমি আসবো আমাকে একটু রান্না করে খাবো আমাকে দেখতে হবে না তোমরা কেমন রান্না বান্না করছো আচ্ছা এই প্রেক্ষাপটে নাটকটি ছয় থেকে নয় এই যে শ্বশুরবাড়ির বাড়ির কথা বললেন যে শাশুড়ি হিসেবে আপনি যাবেন আপনি যখন শ্বশুরবাড়িতে গেলেন সেই সময়টার কথা যদি একটু বলতেন কবে গেলেন মানে এই নাটক রিয়েল লাইফে ও রিয়েল লাইফে শ্বশুরবাড়ি আমি মানে আমি অনেক পরে শ্বশুর বাড়িতে আমাদের আগে বিয়ে হইছে বিয়ে হওয়ার পর আমার যখন পালি বিয়ে করেছেন না ও না মানে হইছে যাও তারপর আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ের বয়স যখন এক বছর তখন আমি প্রথম শস্য বেঁধে গেছি ছেলে মেয়ে নিয়ে আচ্ছা কারণটা কি কারণটা একটু জানতে চাই কারণটা বিয়ের পরে আমরা ঢাকাতে চলে আসছিলাম আর ও আমাকে বলছিল বাবা খুব রাগবে এই জন্য যে রাগটা একটু ভাগুক বাচ্চারা ভাগুক মানে কি আপনারা কি পালিয়ে বিয়ে করেছেন মানে ফ্যামিলি ছাড়া না ছাড়া ছাড়া তারপরে আমার একটা দেবর আসছে জামাই জামাই তো বেশি ভালো হইছে তার একটা ছেলে পা ভেঙে গেছে একটাই মাত্র ছেলে যখন হসপিটালে ছিল আমি রান্না করে নিয়ে গেছি এই যে সেবা যত্নটা ওই সময় দরকার ছিল তারপর দেখলাম শাশুড়ি আসছে শ্বশুর আসছে আর ছেলে মেয়ে তো আমাদের বাঁধন যে যে হয় আর কি বাচ্চা কাচ্চা থাকার পর তখন আর ছেলে কি করছে এই বউ কি করছে এটা কেউ দেখে না তাদের নাতি নাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তা আমার বলো তাই তখন আর আর ঝামেলা হয়নি এখন রাগি চ্যারাটা দেখতে হয়নি আচ্ছা এই বিয়ে করলেন তারপর বাচ্চা কাচ্চা নিয়ে গেলেন প্রেমটা শুরু হয়েছিল কবে প্রেম হয়নি তাহলে বিয়ে করলেন কি এমনি এমনি বিয়ে হয়ে গেছে আসলে সত্যি প্রেম হয়নি প্রেমটা বিয়ের পর হয়েছে এটা সত্যি কথা প্রেম করে বিয়ে করিনি প্রেম করে বিয়ে করলে তাও তো মনকে একটু বুঝাইতে পারতাম যে আমাদের বিয়েটা প্রেমের বিয়ে ছিল পালায় যে বিয়ে করছি তখন তো বলতে আলাদা একটা মানে মজা লাগতো মজাটাও পাচ্ছি না আচ্ছা মজাটাও পাচ্ছেন না কিন্তু সংসার জীবনে তো মজা আছে হ্যাঁ এখন তো মজাতেই আছে আর সামনে আপনার আর কি কি কাজ আছে সামনে আমার কাজ চলছে বউ বিরোধ তারপর পরিবার তারপর দুষ্টু জামাই ঘর শ্বশুর আমি না বলতে গেলে ভুলে যাই আচ্ছা আরো অনেকগুলো আছে আরো অনেকগুলো দেখা যাবে যে নামগুলো বলিনি তার মন খারাপ করবে কিন্তু এই যে এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে এগুলো বলছি আমি একটুতেই আমি যে কথা বলছি না আমার হয়তো এখন আমি যদি নাম জিজ্ঞেস করে বলতে পারবো না আচ্ছা যে আমি কার সাথে কথা বলছি সজল ভাইয়ের সাথে কিনা এটা কিন্তু মনে থাকে না আমি খুব ভুলে যাই হয়তো বয়সের কারণে হতে পারে বয়স হয়ে যাচ্ছে খুব বেশি বয়স কি হয়েছে আপনার হ্যাঁ অনেক বয়স আমার তাই অনেক বয়স হ্যাঁ পুরো শেষ করা যাবে না যাই হোক আপনার এতগুলো নাটক করলেন অনেকগুলো নাটকই তো করেছেন এর মধ্যে আপনার কোন নাটকটা করে ভালো লেগেছে না এই নাটক করে আমার ভালো লেগেছে আসলে আমি যে চরিত্রটা করি আমি না ওইটার ভিতরে ঢুকে যাই যার কারণে প্রত্যেকটা ক্যারেক্টার আমার ভাল লাগে মানে প্রত্যেকটা নাটকের চরিত্র আমার কাছে এক একটা বাচ্চা সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন কোন নাটকে অভিনয় করে তাহলে একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে আমার শুরুতে আমি টুকটাক যে নাটক করতাম তখন তো আমাকে কেউ চিনতো না মির যে নাটকগুলো আমি করছি তারপর থেকে এই যে নীলা ইসলামকে সবাই চেনে মানে ওখান থেকে আমার পরিচিতি আর ওই কাজগুলো করে আমি খুব আমার ভাল লাগছে আর তো মায়া থাকবে যেহেতু আমার ওই কাজ দিয়ে আমার নাটক জীবনের শুরু আমাকে সবাই চিনছে ওই নাটকগুলোকে আগে প্রাধান্য দেয় তারপরে আসলাম এখন যে নাটক বলতাম যে আমার প্রত্যেকটা ক্যারেক্টার ভিতরে আমি ঢুকে যাই আমি একদম জান প্রাণ দিয়ে আমি অভিনয় করি এই জন্য সবগুলো আমার ভাল লাগে আর আমার ফার্স্ট যে ইন্টারভিউটা আপনি নিলেন ওইটার পর থেকে একটা মজার ব্যাপার হয়েছে আমাকে কিছু সফট ক্যারেক্টার দেওয়া হয়েছে যেগুলো আমি করতে আচ্ছা কাজে দিয়েছে এখন কি সফট ক্যারেক্টার গুলো পাচ্ছেন কিন্তু যেই সেটে আমরা এসেছি ছয় থেকে নয় এই সেটে তো কৃপন এবং বাড়িওয়ালির হ্যাঁ এবং লোভি লোভি বাস্তব জীবনে তো আর আপনি লোভী না না তাহলে তার চকলেট খাওয়াতে চাই না জীবনে অবশ্যই না দুটো কোনোটাই না বাস্তব জীবনে আমি যদি এক টাকা ইনকাম করি আমার চার টাকা খরচ তাহলে লোভী কৃপন কোনোটাই কোনোটাই না হ্যাঁ এবং আমি খেতে খাওয়াতে দুটোই পছন্দ করি হ্যাঁ সেটা আপনাকে দেখলে বুঝে যায় আপনি খেতে পছন্দ করেন যদিও আপনি অত খান না আমি খাওয়াতেও পছন্দ করি খাওয়াতেও পছন্দ করেন আপনার এই যে অভিনয় জীবনটা এই অভিনয় জীবনটা আপনার লক্ষ্যটা কি কোন পর্যন্ত আপনি যেতে চান আর কি কি কাজ করতে চান অভিনয় জীবনে তো লক্ষ্য একটাই থাকে সবাই যেটা বলে আমিও সেটা বলি যে সুন্দর সুন্দর কাজ করতে চাই এটা ক্যামেরার সামনে সবাই বলে যে আমি সুন্দর সুন্দর কাজ করতে চাই আসলে কাজ যত ছোটো হোক যত বড় হোক সবই কিন্তু সুন্দর আমরা যদি সুন্দরভাবে সেটাকে করতে পারি কিন্তু আমার লক্ষ্য যেটা ওই যে সফট মানে আমি শুধু চিল্লায় যাব এটা না আমার অভিনয় দেখে মানুষ মনে করবে যে না ভালো অভিনয় করতেছে সবাই দেখবে টিভির সামনে বসে চোখ দিয়ে একটু পানি পড়বে আমি আসলে মিলিয়ে এটা চাচ্ছি মানে ভালো অভিনয় করতে চাই এছাড়া কি কোনো সামাজিক দায়বদ্ধতা থেকে কোনো কাজ কি করবেন কিনা কোনো প্ল্যান কি আছে প্ল্যান অনেক আছে এখন আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিবে কিনা যায় না আমার খুব ইচ্ছা যে আমি মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু করতে চাই এবং শুধু বাচ্চা না যারা একটা সময় বয়স হয়ে যায় ফ্যামিলি থেকে প্রতারিত হয় তাদেরকে অনেক বাবা মা যারা থাকে তাদেরকে সংসারে মানে একটা সময় বয়স হয়ে গেছে মানে এ হচ্ছে বোঝা যদি কোনোদিন আল্লাহ আমাকে সেই সামর্থ্য দেয় আমি কিছু বলতে পেরেছি আপনার তো অনেক নাটক সিরিয়াল টিরিয়াল চলছে বিভিন্ন চ্যানেলে তো আপনার অনেক দর্শক রয়েছে যারা আপনার অভিনয় পছন্দ করেন সেই দর্শকদের উদ্দেশ্যেও একটু জুড়ি করতেন আপনারা আমাদের নাটক দেখবেন আপনাদের জন্য আমাদের এত শ্রম আর বাংলা নাটক আপনারা দেখেন দেখে আমরা বাংলা নাটক করি আর সবচেয়ে বড় কথা আমি যখন বরিশাল গেছিলাম মানে মানুষ যে আমাকে কতটা ভালোবাসে এটা আমি বরিশাল যেয়ে বুঝতে পারছি আমি ভাবতাম যে কেউ হয়তো আমাকে চেনে না যায় না জাস্ট একটু দেখে কিন্তু না মানুষ আবার অভিনয় দেখে তারপরে আমি একটু হলেও আপনাদের মন মন জয় করতে পারছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কাজ করতে পারি ভালো কিছু উপহার দিতে পারি আর একটা কথা আমাদের বাংলা চ্যানেল দেখেন বাংলাদেশের চ্যানেলে অনেক ভালো ভালো নাটক হয় আমরা যে ইন্ডিয়ান বিদেশি চ্যানেলগুলো একটু বর্জন করি করে আমাদের বাংলা নাটকগুলো দেখি তাহলে আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে